তারা গরিব মারতেছে
যখন আমি প্রতিবাদ করেছি জেলেদের সাথে ডিজিএফআই এর মাধ্যমে কক্সবাজার ডিজিএফআই এর থেকে তিনি এখন নারকেল মাথায় ঠক করছে তাকে ডেকে নিয়ে গিয়ে 2 মিনিটে 200 টাকায় বরফ নেমে পড়েছিল আমাকে তিনি ফোন করে বলেছিলেন যে আপনি আমার তুমি আমার এত বড় ক্ষতি করলা কেন করুন আমি তো তোমার ক্ষতি করি নাই আমি উত্তর দিয়েছিলাম যখন মানুষের ক্ষতি কেউ করে যখন গরিব পড়ে যায় যখন মাছ পড়ে যায় আমরা সহ্য করতে পারি না রাশিদ ভাই আর কত খেলে আপনার বড় লোক হতে পারবেন এই কথা আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যদি মিথ্যা হতো এই কথা এখানে বলতাম না তাই আমরা তাদের উৎস জানি তাদের লক্ষ্য জানি তাদের সবকিছু জেনেছি বলেই প্রতিবাদে প্রতিবাদ মুখর হয়ে আমি তারাবনিয়ার ছড়ার এই ওয়ার্ডে আপনাদেরকে বললাম এখান থেকে যদি কোনো ভোট চায় আপনারা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন কারণ আমি জানি তারা কখনো মানুষের অধিকারকে গুরুত্ব দেয় না তারা ব্রিটিশ শাসনের মতো পুত্রবধূদের মাধ্যমে তারা এই কক্সবাজার পৌরসভার মানুষকে জিম্মি করে রাখতে চায় নেমে নৌকার পক্ষে বলছে যে মামুকে ক্ষমতা না দিলে কক্সবাজার ধস নামবে তারা একজন মেয়র মুজিবকে পর্যন্ত ঘেরাও করতে চায় আমরা মুজিব ভাইয়ের এই বিশাল মন দেখে এই বিশাল নেতৃত্ব দেখে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে দাঁড়িয়েছিলেন সেই স্বৈরাতন্ত্র ভাঙবার দায়িত্ব এখন স্বয়ং মুজিব ভাই নিজেই নিয়েছিলেন সুতরাং সাধারণ মানুষ মাহবুবুর রহমান মামুকে আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে ফুলের মালা করে ফেলেছি ধন্যবাদ জয় বাংলা জয়